শিলচরে বন্যা কবলিত এলাকায় মানুষের সাহায্যার্থে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনে 10 লক্ষ টাকার খাদ্য সামগ্রী পাঠালো। রাজবাড়ির সামনে থেকে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে শিলচরের উদ্দেশ্যে রওনা দিল লরি। এই প্রসঙ্গে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি জানিয়েছেন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেছেন। এই ধরনের উদ্যোগ মানব সেবার কাজে বিশেষ ভূমিকা গ্রহণ করার চলন্ত উদাহরণ, আবারও প্রমাণ করলো মানুষ মানুষের জন্য। এদিন মুখ্যমন্ত্রী মানিক শাহ জানিয়েছেন, ভারী বর্ষণের জেরে আসামে শিলচরে বন্যা এবং সেই জন্য দুর্গতদের জন্য 10 লক্ষ টাকা শুকনো ত্রাণ সামগ্রী পাঠানো হলো। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনে এই উদ্যোগের প্রশংসা করেছেন মানিক শাহ। শুনবো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি কি জানিয়েছেন। ২০২২ থেকে শিলচরে ভয়াবহ বন্যা ওখানে হয়েছে, তো সেখানে যারা বন্যার দুর্গতদের সাহায্যের জন্য ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 10 লক্ষ টাকা সমস্ত খাবার, বিশেষ করে শুকনো খাবার, সেগুলো ওনারা পাঠিয়েছেন। তো এখনও আমি যা শুনেছি সেখানে জল এখনও জমে আছে, জল নামবার যে তীব্রতা থাকা দরকার সেরকমভাবে কিন্তু নামছে না। তো যাই হোক, আমি ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এই যে একটা বন্যার্থীদের জন্য যারা দুর্গতদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব।